নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমার হাতখানা নিয়ে নিজের পেটে লাগাইয়ে বলতেছেন, মা এক মাস যাবৎ আমাদের চুলা এখনো আগুন জ্বলে না মা। মুসলিম শরীফের হাদিসে আসছে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে নবী পরিবারে একবার যেত কোন আগুন জ্বলত না, কয়েকটা খেজুর আর কয়েক ঢোক পানি, এরপরে নির্ভর করত। নবীজি কান্দেন, ফাতেমাও কান্দেন, দুইজনের চোখের পানি। নবীজির চোখের পানি যখন দাড়ি মোবারক পর্যন্ত আসলো, তফরিহুল আজকিয়া ফি আহওয়ালিল আম্বিয়া কিতাবে লেখে জিবরাইল ফেরেশতা এসে বলতেছে, আপনি আর খাবেন না, আপনি খাবেন না, পাহাড়গুলি সোনার উপর দিয়ে বানাইয়া দেওয়া হবে, আপনি যদি চান তাও আল্লাহ দেবে, তবু আপনি খাবেন না। নবী আমার বলেন, আল্লাহুম্মা আহইনি মিসকিনাও ওয়াবিদনি মিসকিনাও ওয়াহশুরনি ফি জুমরাতিল মাসাকিন। মাওলা গো, দুনিয়া আমাকে গরিব অবস্থায় রাখিও, গরিব হালাতে আমার মৃত্যু দিও। গরিবদের সঙ্গে আসর নাসর করাইও। বলে, আব্বা কি দোয়া করলেন? বলে, হ্যাঁ মা হ্যাঁ, তুলনামূলক আমার উম্মতের মধ্যে ধনীর চাইতে গরিবের সংখ্যাই হবে বেশি। ওরা পুলসিরাতের গড়ায় গিয়ে আমাকে তালাশ করবে, ডাইনে পাবে সামনে পিছনে তাকাবে, নেতা পাবে না। আমি গিয়ে দাঁড়াবো, বলবো আমি তোদের নবী। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হালাল রিজিক উপার্জনের জন্য লামিয়াতুল মুজিজাত কিতাবে লেখে, হালাল রিজিক উপার্জনের জন্য এক ইহুদির বাড়িতে গেলেন, গিয়ে বলেন, তোমার কোনো কাজ আছে? বলে, হ্যাঁ আছে, কুয়ার থেকে এক বালতি পানি উঠাইয়া বাগানে দেবা, এরকম খুরমা পাওয়া যাবে। কয়টা খুরমা? কোনো কোনো কিতাবে লেখে তিনটা খুরমা, কোনো কোনো কিতাবে লেখে দশটা খুরমা। আসাউসিয়ার কিতাবে আছে তিনটা করে খুরমা পাওয়া যাবে এক একটা পাউতির বিনিময়ে। নবীজি বলেন, আনা কবিল তু। ওই ইহুদি বলছেন, আনা কবিল তু, আমিও কবুল করলাম। বাস পানি উঠাইতেছি কুয়ার থেকে, 20 বালতি পানি যখন উঠানো হইয়া গেল, বাস এখন কি কুয়ার রশি সিরিয়া বাতিটা কুয়ার মধ্যে পড়িয়া গেল। প্রচন্ড ইহুদি ডান হাত উঁচু করে নবী গিয়ে চেহারার উপরে জোরে একটা ছোপটা কাজ করলো আর বললো, তুমি ইচ্ছা করে আমার বাতি কুয়ার মধ্যে ফেলে দিয়েছ? বলে, না ভাই, আমি ইচ্ছা করে ফেলি নাই, তোমার বালতি আমি উঠে দিচ্ছি। লামিয়াতুল মুজিজাতের মধ্যে লেখে তো চতুর্থ খণ্ড লেখে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসমিল্লাহির রহমানির রহিম বলে কুয়ার থেকে বালতি উঠে দিলেন ওনার হাতে, দিয়ে বললেন, আমি আর চাকরি করব না, আমার পাওনা খুরমা দিয়ে দাও। কুরবানিয়া নবীজি বাইর বাড়িতে আসলেন, এসে বলেন, মা আমার হাসান হোসেন কই? আমি খানা দিয়ে আসছি। দরজা খুলিয়া কর বাবা, আব্বা যান, খানা তো আনছেন বুঝলাম, আপনার চেহারা মোবারকে কিসের দাগ দেখালো? আজকে মাহবুবে খোদা
جس دل میں حاصل نہیں لاکھوں مومنوں مگر ایمان میں کامل نہیں প্রসন্ন ইহুদি মায়ের কাছে গিয়ে বলে মা যে কাজ করছি বলে কি বলে সে নবুয়তের দাবিদার মুহাম্মদকে মেরেছি বলে না বাবা তুমি এটা ভুল করেছো উনি যে আল্লাহর নবী এতে কোন সন্দেহ নাই বলে কেন বলে না তৌরাত কিতাবে ওনার কথা উল্লেখ আছে বলে আমরা মানি না কেন বলে আমরা মানি না ওরা ঈসাকে খোদার পুত্র বলে স্বীকার করে না যীশুকে খোদার পুত্র বলে স্বীকার করে না বলে সে একজন আল্লাহর নবী আর আমরা বলি না যীশু খোদার পুত্র এই জন্যই মতনৈক্য আসলে উনি যে নবী বিশ্ব নবী এতে কোনো সন্দেহ নাই কয় তাই নাকি বলে হ্যাঁ তখন নিজের হাত নিজে কেটে ফেলল কাটা হাত দিয়া মা বেটা দুইজনই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খোঁজে বের হলো বেরিয়ে এসে বলতেছে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান মুসলমান হয়ে গেল এরপরে কাটা হাত নিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত স্থানে লাগাইয়ে বিসমিল্লাহির রহমানির রহিম বলে মুখে থুথু দিয়ে দিলেন আসমনি কাটা হাত জোড়া লেগে গেল আবার মহাব্বতের ভাইরা মহাব্বতের বাবারা রসুলের জিন্দিগি তালাশ করে হসনে ইউসুফ দমে ঈসা ইয়াতে বাই জর্দানি আছে খোবা হামাদারান দুতন আদারি মান আহাব্ব সুন্নতি ফাকাদ আহাব্বানি আমার সুন্নতকে যারা মহব্বত করল তারা যেন আমাকে মহব্বত করল দৈনন্দিন সুন্নত সহ এই বই আছে সাথীদের কাছে মিসরিয়া প্রকাশনী থেকে প্রকাশিত এ বইটা কিনবেন খরিদ করিয়ে পড়বেন দেখবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত সহ দৈনন্দিন সুন্নাত সহ আমি আর কথা বলতে কষ্ট হয় বাবারা কার কার গুনাহ নাই একজনের হাত দেখান তো আমার কোনো গুনাহ নাই কার গুনাহ নাই তওবা কর দান সেবা এ পয়গম্বরী অক্তে ফিজে গর্গে জালেম বিশাওয়াত পরহেজগারী সৌমন বয়সে তওবা করা পয়গম্বরদের সিফাত আর বুড়া বয়সে তওবা করা বাঘের সিফাত চোখে পানি ফেলে দাও আর গুনগুন রবে খাদো অতীত জীবনে কত গুনাহ করেছ তোমার খবর তুমি জানো আমার খবর আমি জানি এই তো গাড়িতে আস্তে আস্তে শুনলাম কোন পীর বলে বলে যে তোদের কোন চিন্তা নাই আমি পার করিয়ে নেব ও বাবা পীর পার হইতে পারবে কিনা তার কোনো ঠিক ঠিকানা নাই হাসরের দিন সমস্ত মানুষ নফসি নফসি করবে ফায়াকুলু আদম সাফিউল্লাহ নফসি নফসি ফায়াকুলু ইব্রাহিম খালিলুল্লাহ নফসি নফসি فيقول موسى كريم الله نفسي نفسي فيقول محمد رسول الله رب حمل أمتي رب حمل أمتي نبي جب جنت ماي جارو شر هي جبه بورت كي دار دار بيس كي دار دار كسي كي دار اي بي اردو بي الله بچاو 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 কিন্তু আখিরি জামানার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ দোযখের দরজার কাছে গিয়ে দাঁড়াবে আর বলবে আমার শরীরে এক বিন্দু রক্ত থাকতে আমার একটা উম্মত কেউ আমি জাহান্নামে যাইতে দেব না
নেকি বদি রজম দেওয়া হবে দেখের পাল্লা ভারী হালকা হয়ে যাবে পাপের পাল্লা ভারী হয়ে যাবে পকেটে থেকে কি যেন উঠাইয়া নেকের পাল্লা দেবে এবার নেকের পাল্লা ভারী হয়ে যাবে কয়েকে আমাকে সাহায্য করলো এই বিপদের দিনে কে আমার সহযোগিতা করলো তাকে তো আমি চিনলাম না নবী আমার মুসকি মুসকি আল্লাহ বলবে আমি তো তোর সেই দাঁত ভাঙা হবে দেশকে জানো তোর আবদ আশেখ তোর মস্ত খারাপুসা সাহেখ কান্দ দুই চোখের বাড়ি ছেড়ে দাও কোনদিন গোপনে গোপনে গুণা করেছ যাতে দুনিয়ার কেউ জানে না অথচ আল্লাহর কাছে গোপন নাই আল্লাহর কাছে গোপন নাই পীরের পীরগিরি আলেমের আলেমগিরি বক্তার বক্তাগিরি সব খারাপ হয়ে যাইবে কিছুই বাকি থাকবে না বাবা কাদ কান্না জড়িত কণ্ঠে মৃদু মৃদু আওয়াজে বলো আল্লাহ আমি আর নাফরমানি করবো না আমায় ক্ষমা কর আল্লাহ আমি জাহান নামের আশা আমি মনের কাছে জিজ্ঞাসা করিয়া দেখো আমি আসামি কিনা সারা জীবন আল্লাহর হুকুমের উল্টো চলেছি তাহলে অবশ্যই আমি আসামি পুত্র যেমন কাঁদে মা হারা সন্তান যেমন কাঁদে স্বামী হারা বিধবা স্ত্রী লোক যেমন কাঁদে ওইরকম কাঁদো বাবা কাঁদো যায় সাদি দেশে তুলিয়া দা যায় ধরিয়া হাসতে আয় গা ফলাচ্ছে আমি আর নাফরমানি করব না আমায় ক্ষমা করো আল্লাহ আমি কবরপুরের যাত্রী যারা কবরপুরের যাত্রী তারা দুই চোখের পানি ছেড়ে দাও আর যারা কবরের যাত্রী নাই তাদের কান্না কোনো দরকার নেই ও বাজানরা ও আমার রুহানি সন্তানেরা ও আমার কলিজার টুকরার সন্তানেরা যখন খবর পাওয়া যায় রসুল করে রুজরান আমার জন্য কেউ কবর দিদি দিয়ে চলছি